নমস্কার বন্ধুরা ফাইনালি আজকে রাত আটটার সময় আসতে চলেছে অঙ্কুশদার আপকামিং সিনেমা মির্জার অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট টিজার তো টিজারের তিজারের ব্যাপারে আমার বক্তব্য বলার আগে আমার কিছু পার্সোনাল ব্যক্তিগত মতামত শেয়ার করতে চাই তো সেটা হলো যে মানে অঙ্কুশদার মির্জা সিনেমার যে টিজার আসবে সেটা নিয়ে যতটা মনের মধ্যে খুশি বা আনন্দের মধ্যে রয়েছি ততটাই কিন্তু খুব দুঃখের মধ্যে রয়েছি মানে সত্যি কথা বলতে আমার কিন্তু ভীষণ কষ্ট হচ্ছে একটা ব্যাপারকে কেন্দ্র করে সেটা হলো যে মির্জা সিনেমার তিজার যে লঞ্চ হবে সেই লঞ্চে মিট করার জন্য আমাকে ইনভাইট করা হয়েছিল। মানে মির্জার টিমের পক্ষ থেকে কিন্তু সত্যি কথা বলতে আমি কিন্তু যেতে পারছি না তার কারণ হচ্ছে আমার বাড়ি থেকে ওখানে যেতে মানে যেখানে তিন চারটা লঞ্চ হবে প্রায় তিন ঘন্টা সময় লাগবে তো বুঝতেই পারছেন তিন ঘন্টা মানে আমি কিন্তু চলে যাব অবশ্যই চলে যাবো সন্ধ্যাবেলায় কিন্তু বাড়ি যখন ফিরবো তখন সত্যি কথা বলতে বাস বা ট্যাক্সি কিছুই পাবো না মানে ওখানে সাতটা মানে মানে বেড়াতে বেড়াতে আটটা সাড়ে আটটা তো বেজে যাবে তো সেক্ষেত্রে হাওড়া স্টেশন থেকে যখন আসবো মানে আমাদের এখানে কিছুই পাবো না অনেকটা ভিতরে আমাকে আসতে হয় তো সেক্ষেত্রে ব্যর্থ হয়ে যাব এবং সত্যি কথা বলতে যদি সকালে হতো বা দুপুরে হতো আমি যেখানেই থাকতাম বা যে কোনো ভাবে হোক চলে যেতাম তো রাত্রে বলেই আমি যেতে পারছি না তো খুব খুব দুঃখের ব্যাপার বুঝতেই পারছেন যে কতটা একটা কষ্টকরের মুহূর্ত যে অঙ্কুশদার মতন এত বড় একজন স্টারের সিনেমার অফিসিয়াল তিজার লঞ্চ হবে এত মানুষ যাবে এত একটা আনন্দের উত্তেজনার মুহূর্ত মানে একটা বিরাট বড়ো একটা চমক মানে আজকের দিনে দাঁড়িয়ে তো সেইটা মিস করা অ্যাজ এ বাংলা সিনেমার অডিয়েন্স হিসাবে মানে সত্যি খারাপ লাগছে তো এবার অনেকেই প্রশ্ন করবে যে কে ইনভাইট করেছিল তো মির্জা টিমের পক্ষ থেকে করেছে এবং যে করেছে সে কিন্তু টলিউডের একজন অ্যাক্টর ইয়েস দেবদার সঙ্গে সোমদার সঙ্গে এর আগে সিনেমা করেছে আমি এটুকু গ্যারেন্টি দিয়ে বলছি কোনো ভুলভাল খবর দিচ্ছি না বা আপনাদেরকে ফেক খবর কিন্তু দিচ্ছি না অনেকেই হয় তো বন্ধুরা যাই হোক আমি একটাই কথা বলবো সেটা হলো যদি কোনো দিন পরবর্তীকালে অঙ্কুশদার কোনো সিনেমার টিজার বা তেলার দুপুরে সকালে বা বিকালের মধ্যে লঞ্চ করা হয় তাহলে অবশ্যই আমি সেখানে গিয়ে হাজির হব এইটা আমার একটা মানে মূল বক্তব্য রইল তো এবার যদি আমি আসল কথাই আসি যে মির্জার মানে সম্বন্ধে কি বলতে চাই যেহেতু আজকে মির্জার অফিসিয়াল টিজার আসছে তো সমস্ত দর্শকদের বলবো বা অঙ্কুশদার মির্জা সিনেমাকে তোমরা সাপোর্ট করো আর যতটা পারো তোমরা ভালোবাসায় ভরিয়ে দাও কারণ মির্জা কিন্তু বাংলাতে একটা কমার্শিয়াল সিনেমাকে বাঁচানোর অন্যতম অক্সিজেন অবশ্যই মানে যে এখন বলতে গেলে বাংলার কমার্শিয়াল সিনেমার অবস্থা পুরোপুরি ভোগে একের পর এক সিঙ্গেল স্ক্রিন মানে ভে বন্ধ হয়ে গিয়েছে এবং সেগুলো ভেঙে দিয়ে শপিং মল হচ্ছে কেউ কমার্শিয়াল সিনেমা যে বানাবে একটা বিগ বাজেট হাই স্কেলের কিছু অ্যাকশান ফিল্ম কোনো প্রোডাকশান হাউস কোন পরিচালক সেরকম সুযোগই পাচ্ছে না এবং তারা কিন্তু সেই সাহস বা ক্ষমতা ইউজ করছে না হ্যাঁ অবশ্যই জিদ্দা করছে জিদ্দা তো কমার্শিয়ালের দিক থেকে এখন নম্বর ওয়ানে মানে কমার্শিয়াল সিনেমা যদি কেউ বাঁচিয়ে রাখতে পারে এই মুহুর্তে জিদ্দা কিন্তু জিদ্দার পরে আরও একজন আসছে দা তো মির্জা কিন্তু একটা বিগেস্ট মানে বাংলাতে একটা ইতিহাস মানে নতুন সৃষ্টি করবে আর বক্স অফিসে একটা ব্লাক বোম ব্লাস্ট করাবে এটা আমার বিশ্বাস তো সবাইকে বলবো যে পাশে থেকে ভালোবাসো এটাই বলবো বন্ধুরা আমার এই ভিডিওটা ভালো লাগলে লাইক করো সাবস্ক্রাইব করো শেয়ার করো তা